অনুষ্ঠানে আজকের মাননীয় প্রধান অতিথি আমরা সবাই যাকে চিনি বঙ্গবন্ধু স্বপ্নের জনগণের পুলিশ হওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের পুলিশ বিভাগের আইকনিক অফিসার, আমরা আমাদের যশোর জেলার ইতিপূর্বে আমরা যে পুলিশ সুপার দেখেছি, আমার দেখা কর্মঠ এবং সর্বশ্রেষ্ঠ পুলিশ অফিসার জনাব পুলিশ কুমার জোয়ারদার সহ মঞ্চে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধিবৃন্দ আছেন, সাংবাদিকবৃন্দ আছেন, জাতীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আছেন এবং চৌগাছা উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে ওপেন হাউস ডেতে বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন সবাই আমার পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলবো, আমি বক্তব্য দেবো না। আমাদের সমস্ত সময়টুকু আজকে আমরা আমাদের প্রধান অতিথি যার কাছ থেকে আমরা শুনেছি জ্ঞান গর্ব বক্তব্য এবং যার কাছ থেকে আমরা শিখবো আজকে অনেক কিছুই আমি তাকে আজকে দেব। সবাইকে একটুকু বলবো যে আগামী 1 তারিখ থেকে আমাদের সারা বাংলাদেশে বাঙালির উৎসব প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আমি এখানে আজকে আপনাদের সবার কাছে আমার সর্বস্তরের জনগণের কাছে আমার একান্ত আহ্বান যে বাংলা অসাম্প্রদায়িক বাংলার সম্প্রীতি রক্ষা করে আমরা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে শারদীয় দুর্গা পূজা হবে আমরা সবাই মিলে সহযোগিতা করে যাতে চৌগাছায় নতুন করে কোনো রেকর্ড না হয়, নতুন করে কোনো দুর্নাম না হয়, সেই দিকে নজর দিয়ে আমরা সবাই মিলে শারদীয় দুর্গা উৎসবটি পালন করবো, সুষ্ঠু ও সুন্দরভাবে উঠিয়ে দেবো এই আশা আমার ব্যক্ত রেখে এবং আজকের এই ওপেন হাউস ডে সফল এবং সার্থক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।